ওয়েলকাম টু এনজি উইথ স্টাডি ইউটিউব চ্যানেল এনজি উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের লাইভ সায়েন্সের পেজগুলি নিয়ে সমাধান নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে এই ভিডিও পেতে আর এই যে ভিডিওটি আলোচনা করব তার ফ্রি পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে আর কোন টপিকের ওপর কোন পেজের তোমাদের ভিডিও লাগবে সেটা কমেন্ট করে জানাবে তোমাদের বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি একটু শেয়ার করে দিও দেখো আমাদের প্রথম প্রশ্ন আজকে কি রয়েছে শ্বাসমূলের বৃদ্ধি এক প্রকার কি সেটি হলো প্রতিকূল চলন শ্বাসমূলের বৃদ্ধি হলো এক প্রকার প্রতিকূল চলন প্ল্যাসেনটা গঠনের সাহায্য করে সেটি হলো প্রোজেস্টেরন প্লাসেন্টা গঠনে সাহায্য করে প্রোজেস্টেরন নেক্সট তিন নম্বর প্রশ্ন কোনটি রোটেটারি পেশি সেটি হলো পাইরি ফর্মিস কোনটি রোটি পেশি সেটি হল পায়রি ফর্মিস নেক্সট প্রশ্ন কোষচক্রের কোন দোসাই সবচেয়ে বেশি সময় লাগে সেটি হলো জি ওয়ান দশাই কোশচক্রের কোন দোসাই সবচেয়ে বেশি সময় লাগে সেটি হলো জি ওয়ান নেক্সট প্রশ্ন ক্যারিও ক্যারিওকাইনেসিস কোন দশায় ঘটে সেটি হলো সিস্টার ক্যারিও ক্যারিওকাইনাসিস কোন দশায় ঘটে সেটি হলো সিস্টার নেক্সট প্রশ্ন ক্রোমাটিন দয় পৃথক হয় অ্যানাফেজ দশাই ক্রোমাটিন দ্বয় পৃথক হয় কোন দশাই সেটি হলো অ্যানাফেজ দশাই নেক্সট আমাদের সাত নম্বর প্রশ্ন দেখো মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধি অন্য অঙ্গের তুলনায় কম হয় সেটি হলো পরিণত দশায় মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধি অন্য অঙ্গের তুলনায় কম হয় সেটি হলো পরিণত দশাই নেক্সট প্রশ্ন হিমোফিলিয়ায় বা হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার বাহক ও আক্রান্ত পুত্র সন্তানের অনুপাত হবে সেখানে অপশানগুলির মধ্যে কোনোটিই নয় এই অপশানটি রাইট হবে হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার বাহক ও আক্রান্ত পুত্র সন্তানের অনুপাত হবে কোনোটি নয় ইমাসকুলেশনের ফলে উভলিঙ্গ ফুল কি হয় স্ত্রী ফুলে পরিণত হয় ইমাসকুলেশনের ফলে উভলিঙ্গ ফুল স্ত্রী ফুলে পরিণত হয় নেক্সট দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কী ছিল দেখে নাও একটি শঙ্কর জননের এফ টু জনুতে উৎপন্ন লম্বা মোটর গাছের জিনোটাইপ কত প্রকার সেটি হলো দুই প্রকার একটি শঙ্কর জননের এফ টু জনুতে উৎপন্ন লম্বা মোটর গাছের জিনোটাইপ কত প্রকার সেটি হলো দুই প্রকার অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটির প্রবক্তা হলেন কে তিনি হলেন ল্যামার্ক অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটির প্রবক্তা হলেন কে ল্যামার্ক নেক্সট বারো নম্বর প্রশ্ন নিষ্ক্রিয় অঙ্গ নয় গিনিপিকের সিকাম নিষ্ক্রিয় অঙ্গ নয় কোনটি এই অপশানগুলির মধ্যে গিনিপিকের সিকাম অপশানটি রাইট হবে নেক্সট শারীরবৃত্তীয় ও অভিযোজন এর একটি উদাহরণ হল উটের অতিরিক্ত জল ক্ষয় সহন শারীরবৃত্তীয় ও অভিযোজনের একটি উদাহরণ হলো উটের অতিরিক্ত জল ক্ষয় সহন অতিরিক্ত জল সয় সরি উটের অতিরিক্ত জল ক্ষয় সহন এটি হলো শারীরবৃত্তীয় ও অভিযোজন এর একটি উদাহরণ নিচের কোনটি ডি ডিনাইট্রোফাইং ব্যাকটেরিয়া সেটি হলো সিউডোমোনাস নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সেটি হলো সিউডোমোনাস নেক্সট ষোলো নম্বর প্রশ্ন লয়েড বোটানিক্যাল গার্ডেন এটি কোন রাজ্যে অবস্থিত এটি পশ্চিমবঙ্গে অবস্থিত লয়েড বোটানিক্যাল গার্ডেন এটি কোথায় অবস্থিত এটি হলো পশ্চিমবঙ্গে অবস্থিত নিচের কোন গাছটি থেকে ক্যান্সার রোগের চিকিৎসার উপকার পাওয়া যায় সেটি হলো নয়নতারা নিচের কোন গাছটি থেকে ক্যান্সার রোগের চিকিৎসার উপকার পাওয়া যায় সেটি হলো নয়নতারা নেক্সট দেখো তোমাদের ছিল শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে কী ছিল সহযোগী নিউরনের অবস্থান সবসময়ই কোন তন্ত্রে হয় সেটি হলো স্নায়ুতন্ত্রে সহযোগী নিউরনের অবস্থান সবসময়ই হয় স্নায়ুতন্ত্রে নেক্সট উদ্ভিদের ভ্রূণথলিতে সহকারী কোষের সংখ্যা হলো দুটি উদ্ভিদের ভ্রূণথলিতে সহকারী কোষের সংখ্যা হলো দুটি উচ্চতা সাপেক্ষে বড়টি এবং ছোটটি একটি ড্যাশ শঙ্কর জীব সেটি হলো বিষম শঙ্কর জীব উচ্চতা সাপেক্ষে বড়টি এবং ছোটটি একটি ড্যাশ জীব সেটি হল বিষম শঙ্কর জীব নেক্সট প্রশ্ন ড্যাশ ব্যক্তজীবী ও গুপ্তজীবী ড্যাশ ব্যক্তজীবী ও গুপ্তজীবী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে সেটি হলো নিটাম নেটাম এই ব্যপ্তজীবী এবং গুপ্তজীবী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে নেক্সট একুশ নম্বর প্রশ্ন জীব বিবর্ধন দূষণের ফলাফল হল মাটি জীব বিবর্ধন দূষণের ফলাফল হল মাটি নেক্সট বাইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ড্যাশ ন্যাশনাল পার্কে রেড বান্ডা সংরক্ষণ করা হয় সেটি হলো সিঙ্গলীলা পশ্চিমবঙ্গের ড্যাশ ন্যাশনাল পার্কে রেড বান্ডা সংরক্ষণ করা হয় সেটি হল লীলা কবজি সাধারণত দুশো সত্তর ডিগ্রি ঘুরতে পারে এটি হল ভুল কবজি সাধারণত দুশো সত্তর ডিগ্রি ঘুরতে পারে এটি বলা আছে এটি হলো ভুল নেক্সট চব্বিশ নম্বরে কি ছিল প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা একবীজপত্রী উদ্ভিদের ও জোড়া কলম করা হয় এটি ভুল প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ হয় ফিডব্যাক পদ্ধতির দ্বারা এক উদ্ভিদের জোড় কলম করা হয় এটি ভুল এবং এটি ঠিক নেক্সট প্রোটানোপ সবুজ বর্ণ বুঝতে পারে না এটি হলো ভুল প্রোটানোপ সবুজ বর্ণ বুঝতে পারে না এটি ভুল দেওয়া আছে নেক্সট জল সংরক্ষণের জন্য ক্যাকটাস মিউসিলেজ থাকে ক্যাকটাসে কি থাকে জল সংরক্ষণের জন্য মিউসিলেজ এটি হলো ঠিক নেক্সট প্রশ্ন আদিম পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ এটি ভুল আদিম পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হলো আর এনএ আরএনএ দেওয়া থাকলে সেটি ঠিক হতো এটি ডিএনএ দেওয়া আছে তাই ভুল নেক্সট তোমাদের স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে বলেছে দেখো অকালপত্রমোচন রোধ করে কে সেটি হলো সাইটোকাইনিন। আইনিন অকালপত্রমোচন রোধ করে কে সাইটো নেক্সট ছিল বেমতন্তু গঠন এটি মাইক্রো টিবিউলসের সঙ্গে যুক্ত বেমতন্তু গঠন এটি হলো মাইক্রো টিবিউলসের সঙ্গে যুক্ত নেক্সট এইচপিএলসি এটি থ্যালাসেমিয়া রোগের সঙ্গে যুক্ত এইচ এলসি এটি থ্যালাসেমিয়া রোগের সঙ্গে যুক্ত ডারোইনের মতে প্রকরণ সৃষ্টি হলো প্রকৃতির খেলা ডারউইনের মতে প্রকরণ সৃষ্টি হল প্রকৃতির খেলা নেক্সট দেখো তিরিশ নম্বরে কি ছিল জীব বৈচিত্র্য এটি রোজেন জীব বৈচিত্র্য এটি রোজেনের সঙ্গে মিল রয়েছে নেক্সট গৌণ দূষক হল পি এ এন গৌণ দূষক হল পিএএন এরপরে তোমাদের ছিল একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও চৌত্রিশ নম্বরের প্রশ্নটি ছিল বৈশাদৃশ্য শব্দটি বেছে লেখো এখানে অপশান দেওয়া ছিল অটলিত অন্তঃকর্ণ এটা কর্ম নয় কর্ণ হবে সাইনোভিয়াল তরল এবং এন্ড্রোলিম্প এগুলির মধ্যে সাইনোভিয়াল তরলটি আলাদা এরপরে দেখো চোখের কোন আবরণ না থাকলে ছানি অপারেশনের সময় লেন্স প্রতিস্থাপন করা যেত না সেটি হলো কর্নিয়া লেন্স প্রতিস্থাপন করা যেত না চোখের কোন আবরণটি না থাকলে ছানি অপারেশনের সময় সেটি হল কর্নিয়া এরপরে দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে কোন ক্রোমাটিন থাকে সেটি হলো হেটারো সেন্ট্রোজোমের বা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে কোন ক্রোমাটিন থাকে সেটি হলো হেটারো ক্রোমাটিন নেক্সট লোকাস কি এটি হলো ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে লোকাস বলে লোকাস কি ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে বলা হয় লোকাস নেক্সট প্রশ্ন মিলার ও উডে তাদের পরীক্ষায় এনএইচ এবং সিএইচ ফোর কী অনুপাতে ব্যবহার করেছিলেন সেটি টুইজডু টু অনুপাতে মিলার এবং উডে তাদের পরীক্ষায় এনএইচ থ্রি এবং সি এইচ ফোর কী অনুপাতে ব্যবহার করেছিলেন সেটি হলো টুইজডু টু অনুপাতে এরপরে মেটাসিস্টেস কি এটি হলো ক্যান্সার কোষগুলি স্থল থেকে রক্ত রসিকার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে একে বলা হয় মেটাসিস্টেসিস মেটাসিস্টেসিস কী এটি হলো এখান থেকে উত্তর তোমাদের ক্যান্সার কোষগুলি উৎপত্তি স্থল থেকে রক্ত লসিকার মাধ্যমে দেহে ছড়িয়ে পড়ে একে বলা হয় মেটাসিস্টেসিস নেক্সট প্রশ্ন দেখো একচল্লিশ নম্বরে কী ছিল নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেটি খুঁজে বার করো সেটি হলো অপশান ছিল গর্ভদণ্ড গর্ভপত্র গর্ভাশয় এবং গর্ভমুণ্ড এটি উত্তর হবে গর্ভপত্র নেক্সট বিয়াল্লিশ নম্বরে ছিল গ্রো অ্যান্ড রিলিস পদ্ধতির মাধ্যমে কোন প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা হয় সেটি হলো কুমির গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতির মাধ্যমে কোন প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা হয় সেটি হল কুমির পরবর্তীকালে এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই পিডিএফটি পেতে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্টে এবং ডিসক্রিপশনে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে আর টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবে ফ্রি পিডিএফগুলি পাওয়ার জন্য এরপরে পেজ বাই পেজ আরও ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে থ্যাংক ইউ